नमस्कार ए जमान मेडिसिन रिव्यू बांगला चैनले अपन स्वागत। गतकाल एक ज्वर ट्रिटमेंट अपन वीडियो दिए तई आज के अपन सामने आर एक ज्वर ट्रिटमेंट स्वरूप समस्त विस्तारित भावे ये वीडियोते बला थाकबे जेटी आमादे सचराचर प्राय एखन होते थेकेछे टाइफेड ज्वर। ये टाइफेड ज्वरटा आमादे प्राय बाड़ीते एखन दुटो तीनटे चारटे करे रोगी बाड़ीते पड़े आछे एबं तादेर उइडल टेस्ट करे जखन देखा जाच्छे तादेर टाइफेड हये गेछे एबं बेश किछुदिन धरे तारा ज्वरे पड़े थाकछे। শরীরের যন্ত্রণা ব্যথা নিয়ে ছটফট করছে, মাথা ব্যথা করছে, প্রচণ্ড টেম্পারেচার নামছে না। তাই আমি আপনাদের সামনে এই টাইফয়েড ট্রিটমেন্টের জন্য কিছু মেডিসিন বলে দেব যেগুলি আপনারা খেলে আপনাদের টাইফয়েড জ্বর টাইফয়েড একেবারে নির্মূল হয়ে যাবে, কমে যাবে। তবে বন্ধুরা, আমি ভিডিওতে আপনাদের বলছি কিন্তু আমি একজন ডাক্তার, পেশেন্ট দেখার পর আমাদের একটা ট্রিটমেন্ট আলাদা হয়। যে যেরকম পেশেন্ট তার সেরকম ট্রিটমেন্ট হয়, যার ট্যাবলেটের প্রয়োজন, ক্যাপসুলের প্রয়োজন সেই ব্যক্তিকে ট্যাবলেট ক্যাপসুল দেওয়া হয় এবং যাদের ইঞ্জেকশনের প্রয়োজন হয় তাদের ইঞ্জেকশন দেওয়া হয়। তবে বর্তমান 2021 দাঁড়িয়ে এখন যা নিত্য নতুন মেডিসিন অ্যান্টিবায়োটিক বেরিয়ে গেছে আমাদের, যদি আমরা ঠিক মতো খাই টাইফয়েড আমাদের দূরে সরে যাবে। তাই দুটো ট্রিটমেন্ট টাইফয়েডের আমি বলবো, একটা ওল্ড ট্রিটমেন্ট, একটা নিউ ট্রিটমেন্ট। ওল্ড ট্রিটমেন্ট কি আর নিউ ট্রিটমেন্ট কি, এই দুটি ট্রিটমেন্টের সম্পর্কে আপনি আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে বলেই তবে বুঝতে পারবেন। ওল্ড ট্রিটমেন্ট বলতে ওল্ড মেডিসিন দিয়ে টাইফয়েড জ্বর সারানো যায়, আবার নিউ মেডিসিন দিয়েও টাইফয়েড রোগীকে সারিয়ে তোলা হয়। তা ওল্ড মেডিসিন বলতে অনেক দিন বহু প্রথম থেকে একটা মেডিসিন চলে আসছে, সেই মেডিসিনটা টাইফয়েডের জন্য হয়তো আপনাদের বাড়িতে, আপনার বাড়িতে আপনার দাদু বাবা থাকলে পারে, যে ট্যাবলেটটি আমি নাম বলবো সেটি শুনলে ওনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই এই ক্যাপসুলটা আমরা আগে জ্বর হলে খেতাম। তাই ওল্ড ট্রিটমেন্টটা আগে বলি, আপনার যদি উইডাল টেস্ট করে টাইফয়েড ধরা পড়ে, প্রথম যে টাইফয়েডের মেডিসিন ওল্ড ক্যাপসুল যেটা বলছি আমি, সেটার নাম হচ্ছে প্যারাক্সিন, PARAXIN 500, একটা করে দিনে তিনবার 7 দিন। প্যারাক্সিন 500 একটা করে দিনে তিনবার 7 দিন পর খাবেন। এটা অ্যাডাল্ট ডোজ, বাচ্চারা কেউ খাবেন না, 18 বছর ঊর্ধ্বে যাদের বয়স তারা খাবেন এবং গর্ভবতী মা বোনেরা খাবেন না। প্যারাক্সিন 500 একটা করে ক্যাপসুল দিনে তিনবার খাওয়ার পর। ক্যালপল ওল্ড মেডিসিন, বহু পুরাতন কোম্পানি, 650 mg, একটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত হওয়ার পর। তাহলে দুটো মেডিসিন বললাম, প্যারাক্সিন, ক্যালপল। ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বিকোসুল বা কভারটেক্স ফোর্ট, আপনি যে কোনো দুটো কোম্পানির মধ্যে একটা নেবেন, দিনে একবার খাবেন। নম্বর 4 প্যান্টাপ্রাজাল DSR বা প্যান 40, সকালে
খালি পেটে একটা খাবেন। যদি আপনার কাশি হয়, কাশির সঙ্গে আপনার গলাতে ঘরঘর শব্দ হয়, যদি হালকা দমের ভাব হয়, তা অ্যাসকোরিল এলএস বা অ্যাম্বোডেরিল এস স্যাপটি 10 ml করে দিনে 3 বার খাবেন। এটা একটা ট্রিটমেন্ট হলো। আবার আমি পুনরায় আপনার ট্রিটমেন্টগুলি ওষুধগুলি বলে দিচ্ছি। প্রথম নম্বর হলো প্যারাক্সিন 500 একটা করে দিনে 3 বার, ক্যালপল 650 mg একটা করে দিনে 3 বার, ভিটামিন বি কমপ্লেক্স বিকোসুল বা কোভাটেক্স ক্যাপসুল দিনে 1 বার, প্যান-40 সকালে 1 বার খালি পেটে, এবং অ্যাম্বোডেরিল এস সিরাপ 10 ml করে 3 বার, বা অ্যাসকোরিল সিরাপ 10 ml করে দিনে 3 বার খেতে পারেন। এবার নিউ মেডিসিনে আসি। এবার নিউ মেডিসিন বলতে যে ট্যাবলেটটি আপনাদের নাম বলবো, সেই কোম্পানিটি, সেই কোম্পানির ওষুধটি আপনারা অনেকে খেয়ে থাকেন। কারো অপারেশন করার পর খান, কারোর ঘা ফুট হলে খাওয়া হয়, কেউ ঠান্ডা কাশি হলেও খাওয়া যায়। অ্যামোক্সিসিলিন ক্লাভিকেল পটাশিয়াম ট্যাবলেট, এই ট্যাবলেটটি দিনে 2 বার সকাল ও সন্ধ্যা, এটা নিউ ট্রিটমেন্ট। এটা কম্পোজিশন আর একবার বলে দিই, অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাভেনেট 625 mg, ট্যাবলেটটির নাম হলো ক্লাভাম 625 mg। এই ট্যাবলেটটি সকালে একটি, সন্ধ্যায় একটি, দিনে 2 বার ভরা পেটে খাবেন, খাওয়ার পর খাবেন, খালি পেটে খাবেন না। কদিন খাবেন? 7 দিন খাবেন, 7 × 14 ট্যাবলেট। এরপর আপনি P650 বা পাইরাজেসিক 650 দুটোর মধ্যে একটা যে কোনো ট্যাবলেট দিনে 3 বার সকাল দুপুর রাত, এর সাথে ভিটামিন বি কমপ্লেক্স বিকোসুল বা কোভাটেক্স দিনে 1 বার, এর সাথে প্যান-40 বা প্যান্টাপ্রাইজাল সকালে খালি পেটে 1টা, এবং কাশি যদি আপনার হয়ে থাকে, ঠান্ডা যদি হয়ে থাকে, খুব কাশতে থাকেন, তাহলে আপনি অ্যাম্ব্রোলাইট AMBROLIT অ্যাম্ব্রোলাইট স্যাপটি খেতে পারেন। বোঝা গেল? ওল্ড আর নিউ এই দুটো ট্রিটমেন্টকে একসঙ্গে করে খাবেন না। যারা প্রথম আমি মেডিসিন বলেছি, তারা ওই মেডিসিন খেয়ে 7 দিন খেলে আপনার টাইফয়েড চলে যাবে। যদি আপনি এই দ্বিতীয় নম্বর নিউ মেডিসিন যেটি বললাম সেটি খান, তাহলে যে কোনো ওল্ড বা নিউ একটা খাবেন, দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে খাবেন না। দুটোই আপনার টাইফয়েড 100% কমে যাবে। যদি আপনার টাইফয়েড না কমে, তাহলে আপনি নিকটতম আপনার সরকারি আধিকারিক, সরকারি হসপিটাল বা জেনারেল ফিজিশিয়ানকে আপনি দেখিয়ে নেবেন। তাহলে আর একবার আমি বলে দিই চট জ্বলতি ওষুধগুলো, নিউ মেডিসিনটা বলে দিই, ওল্ড মেডিসিন ভালোভাবে বুঝে দিয়েছি। নিউ মেডিসিন আপনি প্রথমে যেটা বললাম অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাভিনেট 625 mg একটা করে দিনে 2 বার সকাল ও সন্ধ্যা খাওয়ার পর ভরা পেটে খাবেন। সকালে খালি পেটে খাবেন, প্যান-40 বা প্যান-DSR যে কোনো একটা ট্যাবলেট সকালে খাবেন। অ্যান্টিবায়োটিকটা যেটা বললাম অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাভিকেনেট, এটা আপনি সকালে নাস্তা করার পর ও রাত্রে
খাওয়া দাওয়ার পর খাবেন। ভিটামিন বি কমপ্লেক্স, বিকোসুল বা কভারটেক্স 40 আপনি 10টায় একটা খেতে পারেন। ক্যালপল, প্যারাসিটামল, পাইরাজেসিক, P500 যে কোনো একটা জ্বর ছাড়ার ওষুধ আপনি দিনে 3 বার খাবেন, সকাল দুপুর রাত। যদি আপনাদের টেম্পারেচার না কমে, যে কোনো পেশেন্টের আমি একটা ট্যাবলেট বলে দিচ্ছি, সেইটা খাবেন। সেই ট্যাবলেটটি হলো সোমো ট্যাবলেট। যদি আপনার প্যারাসিটামল খেয়ে আপনার জ্বর কমছে না, প্যারাসিটামলটিকে আপনি রেখে দিবেন, খাবেন না। সোমো ট্যাবলেটটি আপনি দিনে 3 বার খান, নিমোসাইট প্যারাসিটামল কম্পোজিশন, ওই সোমো ট্যাবলেটটি দিনে 3 বার খান, দেখবেন আপনার টেম্পারেচার পুরো কমে গেছে। আর অ্যান্টিবায়োটিক আপনি 7 দিন ইউজ করলে আপনার টাইফয়েড দূরে সরে যাবে, আপনার শরীর সুস্থ হয়ে যাবে, আপনি স্বাভাবিকভাবে থাকবেন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ট্রিটমেন্ট বলি ভালোভাবে শুনে, ভালোভাবে বুঝে আপনারা যে কোনো মেডিসিন, কেমিস্ট্রি, যে কোনো ওষুধের দোকানে গিয়ে আপনার ওষুধ নিয়ে এসে টাইফয়েড যদি হয়ে থাকে আপনারা খাবেন, টাইফয়েড আপনাদের 100% কমে যাবে। এই বলে রাখছি, পরের দিন আবার একটা রোগ নিয়ে, তার ট্রিটমেন্ট নিয়ে সমস্ত আলোচনা আপনাদের সামনে করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন, পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। বন্ধুদেরকে শেয়ার করুন, যাতে আপনি উপকার হন, আপনার বন্ধু বান্ধবরাও উপকার হতে পারে। ওকে, থ্যাংক ইউ।